সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। আপনাদের সবার কাছ থেকে আমি শুনতে চাই যে মায়ের সাথে জেনা করে সে কি আল্লাহর ইবাদতকারী হইছে? কেমনে তার মতো নিকৃষ্ট আর কে আছে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, শুধু তার ইবাদত করো। ইবাদত না বুঝার কারণে আপনি ভাবছেন ফজরে আজান হয়েছে মসজিদে গিয়েছি মন্দিরে যাই নাই, জোহরে আজান হয়েছে আবার মসজিদে গিয়েছি ফেগোডায় যাই নাই, আসরে আজান হলো আবার মসজিদে গিয়েছি গির্জায় যাই নাই, মাগরিবে আজান হলো মসজিদে গিয়েছি সেনাগাগে যাই নাই, আমি তো পাঁচবার পাঁচবার মসজিদে দৌড়াইয়া গেছি আল্লাহর সামনে দাঁড়িয়েছি মাথা আল্লাহর কদমে লুটাইয়া দিছি আমি আল্লাহর ইবাদতকারী হয়ে গেছি, আপনি ভুলের মাঝে আছেন। শুধু নামাজ রোজার নাম ইবাদত। ও আমার প্রিয় ভাইয়েরা, এই যে মুসলমানেরা নামাজ পড়ে আবার সুদ খায়, নামাজ পড়ে আবার ঘুষ খায়, এই মাহফিল আসছেন যে পায়ে দিয়া হেঁটে ওই পা দিয়া হেঁটে আবার সিনেমা হলে যায় এমন ওয়াজের শ্রোতাও আছে না নাই? মাহফিলও আছে সিনেমা হলেও আছে, দুই জায়গায় যায়। ইবাদত আপনি বুঝলে আপনি ভাবতেন আপনি ইবাদতকারী হনি নাই। ইবাদতকারী হওয়া বিশাল সৌভাগ্যের ব্যাপার, কারণ যারা ইবাদতকারী হবে তাদেরকে আবেদ বলে, আর যারা আবেদ হবে হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে বলবেন, যারা পারেন আমার সাথে পড়ুন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা, ও আল্লাহর প্রিয় নফস, ও পবিত্র আত্মাগুলো শোনো, আল্লাহ কিয়ামতের দিন বলবেন তোমরা আমার গোলামের কাতারে দাঁড়াও, ফাদখুলি ফি ইবাদি, আমার গোলাম আমার বান্দা ইবাদতকারীর কাতারে দাঁড়াও। যারাই দাঁড়ায় যাবে তাদেরকে আবার বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার আমার জান্নাতে ঢুকে যাও। ইবাদতকারী মানুষ তখনই হবে যখন সে ইবাদত বুঝে আমল করবে। ইবাদত শব্দটি আব্দুন শব্দ থেকে এসেছে, আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা, গোলাম, চাকর। তাহলে ইবাদত মানে দাসত্ব, বন্দিগি, চাকরি। দেখুন আল্লাহর গোলামি মানে আল্লাহর চাকরি, আল্লাহর বন্দিগি, আল্লাহর দাসত্ব। তাহলে চাকরি হবে শুধু কার? জোরে বলুন, দাসত্ব হবে শুধু কার? বন্দিগি হবে শুধু কার? আল্লাহ ছাড়া কারো চাকরি করা যাবে না, দাসত্ব করা যাবে না, বন্দিগি করা যাবে না। এই জন্য এই দুনিয়াতে যদি আমরা অন্যর কারো চাকরি নেই, আল্লাহর চাকরিকে সামনে রাইখা তারপরে অন্যের চাকরি করা লাগবে। অন্যের চাকরি করবেন আল্লাহর চাকরি সামনে রেখে, এর মানে আল্লাহর চাকরির সাথে যদি ধন্দ লাগে অন্যের চাকরি তালাক। অন্যের চাকরি করতে গিয়ে আল্লাহর চাকরির সাথে ধন্দ যদি না লাগে তাহলে আমাদের জীবিকার জন্য চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কৃষি কাজ করার জন্য অনুমতি দিয়েছেন কে? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ سبحان الله তুমি নামাজে গিয়ে আল্লাহর ইবাদত করেছো, দাসত্ব করেছো, নামাজ তোমার শেষ, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, সব করো, কিন্তু তোমার সামনে আরেক ওয়াক্ত নামাজ আসতেছে, হাইয়া আলাসসালাহ আবার যখন বলবে তখন তুমি আবার আল্লাহর চাকরি করার জন্য চলে যাবে। যাওয়ার সময় তোমার অফিসার বলল আমাদের এখানে নামাজের অনুমতি নাই। চাকরিস্থলে নামাজ পড়া নিষেধ, এমন কিছু জালেমের কারখানা আছে না নাই? দাড়ি রাখলে চাকরি দেয় না, দাড়ি রাখা নিষেধ, এমন কিছু জালেম অফিসার আছে না নাই? কর্তৃপক্ষ আছে না নাই?
এখন আপনি কি ওই চাকরি বাঁচানোর জন্য নামাজ ছাড়বেন না চাকরি তালাক দেবেন? ওই চাকরি বাঁচানোর জন্য দাড়ি কামাবেন না চাকরি তালাক দেবেন? ওমা কথা কয় না কেন? যদি আপনি তখন আপনার চাকরির জন্য নামাজ ছাড়েন তখন আপনি আর আল্লাহর গোলাম নাই, আপনি অবসের অফিসারের গোলাম হয়ে গেছেন। চাকরি পাওয়ার জন্য যদি দাড়ি কামান রাসূলের সুন্নাহ তরক করেন প্রমাণ হবে আপনি আল্লাহর গোলাম আর নাই, আপনি বসের গোলাম হয়ে গেছেন। এজন্য আল্লাহ বলেন না না ওয়াকাদ রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়া, তোমার রবের ফয়সালা গোলামি পুরা জীবনে হবে একজনের, তিনি হলেন আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কিছু বান্দাকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দেবেন। যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভূত হওয়ার পূর্বে অন্য নবীর উপর ঈমান রেখেছে, যেমন ঈসা আলাইহিস সালামের আপনার উম্মত, হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, বিশ্ব নবীর জামানায়ও বেঁচে ছিল। ঈসা নবীর উম্মতকে বলে খ্রিস্টান, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতকে বলে ইহুদি। আরবের নাজরান নামক এলাকায় খ্রিস্টানরা বসবাস করেছে, মদিনা ইয়াসরাব নামক এলাকায় ইহুদিদের বসতি ছিল, বনু নজির, বনু কোরাইজা, বনু কায়নুকা। এখন রাসূলুল্লাহর আবির্ভাব হওয়ার পরে, নবুয়ত আসার পরে খ্রিস্টানরা মুসলমান হয়েছে, এমন আছে ইহুদি মুসলমান হয়েছে, সে আগের নবীকেও মেনেছে, শেষ নবীকেও নতুন করে মেনে নিয়েছে। এই জন্য রাসূল বলেন আল্লাহ পুরস্কার তাকে দেবেন অন্যের তুলনায় দ্বিগুণ। আল্লাহ ওই চাকরকে দ্বিগুণ পুরস্কার দেবে যেই চাকর চাকরি নেয়ার পরে তার মনিবের অর্ডারও পালন করেছে, আবার তার রবের অর্ডারও পালন করেছে। মনিব বলেছে আমার অফিসে তুমি সকাল 10টা থেকে দুপুর বিকাল 4টা পর্যন্ত চাকরি করবা। আপনি বললেন জি। মাঝখানে তোমাকে 1 ঘন্টা সময় দেব, ওই 1 ঘন্টা খাবার দাবার নামাজ পড়বা, তুমি আজাই করে নেবা, আমার আপত্তি নাই। তাহলে আপনি 8 ঘন্টা চাকরির ভিতরে জোহরও পড়লেন, আসরও পড়লেন, আবার মালিকের কাজও করলেন। রাসূলুল্লাহ বলে এমন চাকরকে আল্লাহ দ্বিগুণ পুরস্কার দেবে, কারণ সে দুনিয়ার ইনকাম করতে যায় রবের গোলামি ছাড়ে নাই। আল্লাহর অনুমতি থাকার কারণে দুনিয়ার চাকরি বাকরি জায়েজ, কিন্তু আপনার চাকরি করতে যায় যদি রবের সাথে কন্ট্রাডিক্টরি অবস্থা তৈরি হয়, ওই যে বললাম আমার অফিসে নামাজ পড়া যাবে না, চাকরি করলে দাঁড়িয়ে রাখা যাবে না, আপনি বুক ফুলায় বলে দেবেন তোমাকে আমি থুতু মারলাম, তোমার অফিসকে থুতু মারলাম, এই চাকরিকে আমি 3 তালাক দিলাম, আমি আল্লাহর গোলামি ছেড়ে দুনিয়ার চাকরি করব না। আল্লাহর অর্ডার তুমি আমি সারা কারো ইবাদত করো না, তুমি গোলাম হবে আল্লাহর, তুমি চাকর হবে আল্লাহর। আমার আগের বক্তা বলেছে আল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ, কোরআন আল্লাহ তাআলা বলেছেন যারা মুমিন হয় তারা সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহর সামনে দুনিয়ার কারো ভালোবাসা তার কাছে গুরুত্ব পাবে না। মা বলেন, বাবা বলেন, ছেলে বলেন, মেয়ে বলেন, ঈমান আনার পরে মা বাবা ছেলে মেয়ে সব ছেড়ে দিয়া মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে এমন সাহাবী আছে না নাই? বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, মা ছেড়েছে, বাপ ছেড়েছে, মেয়ে ছেড়েছে, ছেলে এমন সাহাবিও আছে যেই সাহাবির গায়ের জামা কাপড় পর্যন্ত মা বাবা খুলে রেখে দিয়েছে, সামান্য কাপড় দিয়ে ইজ্জত ঢেকে হিজরত করেছে খালি গায়ে। এরাই আল্লাহর গোলাম যারা আল্লাহকে এত বেশি ভালোবেসেছে, আল্লাহর চাকরি ছাড়া, দাসত্ব ছাড়া, বন্দিগি ছাড়া কারো বন্দিগি করতে তারা রাজি হয় নাই। হযরত বেলালের দিকে তাকালে তো আমরা সেটাই দেখি, উনি যার গোলাম ছিলেন তার নাম কি ছিল? উমাইয়া ইবনে খালফ। হযরত বেলাল যখন কালেমা পড়েন তখন উমাইয়া ইবনে খালফ শুনে রেগে গেল,
হযরত বেলালকে পিটালো মারলো আর বলল বেলাল তুই আমার গোলাম তোরে টাকা দিয়ে আমি কিনেছি এখন তুই নাকি মুহাম্মদের কথা মতো চলস তুই নাকি লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলস তুই নাকি পড়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল চুপিসারে ছোট্ট করে বিনয়ের সাথে বলে দিলেন আপনি যা শুনেছেন সবই ঠিক সুবহানাল্লাহ বলবেন না আপনি যা শুনেছেন সব ঠিক আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি গোলার মাঝে রশি লাগায়া টানছে হযরত বেলালকে হযরত বেলাল পিঠের চামড়া উঠে যেত রক্তে মাটি ভিজে যেত হযরত বেলাল বেহুশ হয়ে যেতেন কিন্তু তিনি ওই কালেমা ছাড়তে রাজি হন নাই কারণ যে আল্লাহর গোলাম হয় সে আল্লাহ ছাড়া কারো কথা শুনতে রাজি হয় না ও প্রিয় ভাইরা এখন আল্লাহর গোলামি করা মানে আল্লাহর চাকরি করা দাসত্ব করা তো আপনারা চাকরি শব্দটা ভালো বুঝবেন যেহেতু বাংলাদেশে আমরা নিজেরাও চাকরি করি আমিও একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস সরকারের চাকরি করি হুজুর একটা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সরকারি চাকরি করেন আমরা অফিসে আদালতে এখানে সেখানে গার্মেন্টসে চাকরি করি এবার বলুন তো যারা যে জায়গায় চাকরি করে ওই চাকরি স্থলের কিছু রুল রেগুলেশন আছে না নাই চাকরি কি মন মতো হয় না আইন মতো মন মতো চাকরি করতে গেলে চাকরি থাকে আপনি যত বড় পয়সাওয়ালা ছেলে হন যত বড় এমপি মন্ত্রী ছেলে হন কোথাও চাকরি করতে গেলে নিজের মন মতো চাকরি করার সুযোগ নাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরি করতে হলে কিছু আইন মেনে চাকরি করতেই হবে এবার আপনারা একটু জবাব দিয়েন আমার কথার এখন আল্লাহর চাকরি করতে হলে আল্লাহরও কিছু আইন আছে না নাই আপনি মন মতো করবেন সুযোগই তো নাই সুযোগই তো নাই যারা চাকরি করেছেন ইতোমধ্যে তারা জানেন চাকরি করার জন্য আপনি যখন যাবেন আপনার ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পরে যদি আপনাকে অ্যালাউ করে সিলেক্ট করে তাহলে আবার বলবে একটা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা দিচ্ছি সেখানে লেখা থাকবে এই 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 সিস্টেম মেনে আপনি চলবেন আমি মাদ্রাসায় পড়াচ্ছি এখন আমার সিস্টেম হলো কর্তৃপক্ষ বলেছে ঢাকা সিটির মাঝে প্রতিষ্ঠানগুলো সকাল 8টায় 8:30টায় শুরু হবে ঠিক আমি আমার প্রতিষ্ঠান 8:30টায় শুরু আমাকে 8:30টায় যেতে হবে যদি আমি না যাই প্রিন্সিপাল তাকে ছুটি নিতে হবে ঠিক না কিন্তু আমি এই আইন ভাইলোশন করতে পারবো না যদি একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ভাইলোশন করি প্রিন্সিপাল অনুমতি না দেয় তাহলে আমাকে শোকজ লেটার দেবে শোকজ লেটারের জবাব যদি ভালো না হয় চাকরিটা চলে যেতে আমাকে বলেছে হজর আপনি প্রথম পিরিয়ড করবেন আলেমে দ্বিতীয় পিরিয়ড করবেন কামেলে তৃতীয় পিরিয়ড আপনার ফাঁকা তখন একটু বিশ্রাম নেবেন পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নেবেন চতুর্থ পিরিয়ড অমক ক্লাসে নেবেন এইভাবে একটা রুটিন করে দেয় এখন এই রুটিন যদি আমি ফলো না করে আমার মন মতে এই ক্লাসে ঢুকছি ওই ক্লাসে ঢুকছি ওই ক্লাসে ঢুকছি রিপোর্ট পাওয়ার পরে প্রিন্সিপাল আমার জিজ্ঞাসা করবে শুরু করছেন কি এভাবে চাকরি চলে আপনি জোহরে আছেন আসরে নাই মাগরিবে আছেন এশায় নাই জুমায় আছেন ওয়াক্তিয়া নাই আবার সে আপনি ওজনে কম দেন মালে ভেজাল দেন সে আপনি আবার বেপর্দা করেন সে আপনি আবার সিনেমা দেখেন সে আপনি আবার ঘোষ খান সে আপনি আবার সুদে টাকা লাগান আপনার আল্লাহ আপনাকে সিগনাল দেয় এমনি আমি আল্লাহর চাকরি চলে মাতা কুমুর রাসূলু ফখুজু وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا কোরআনে আল্লাহ বলেছেন আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা ধরো তিনি যা করতে বলেছেন করো যা ছাড়তে বলেছেন ছাড়ো এই সিস্টেম মানলে তোমার এবাদতগিরি থাকবে অবদিয়ত থাকবে গোলামি থাকবে এই সিস্টেমটা মানতে মানতে মরে যাও তোমাকে হাসরের মাঠে আমি ওবাবাদের কাতারে বান্দার কাতারে দাঁড়াতে বলবো তুমি দাঁড়াবে তারপরে ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে কিন্তু এর বাহিরে চললে তোমার চাকরি টিকবে ও ভাই আমার পুলিশে চাকরি করে মানুষ সেনাবাহিনীতে করে যেই মাত্র আপনাকে সরকারের সার্কুলার আলোকে আপনি নিজে গেলেন সেনাবাহিনীতে ভর্তি হলেন
এবার বলুন তো সেনাবাহিনীতে ভর্তি হওয়ার পরে নিজের মাথার চুল মন মতো কাটেন না সিস্টেম মতো? সিস্টেম দেখেন কেমনে চেঞ্জ হয়ে গেল। যেই মাত্র আপনি সেনাবাহিনীতে জয়েন করছেন আপনার মাথার চুল আগে ছিল শাহরুখ খান কাটিং, আছে না সালমান খান কাটিং, দেখবেন যেগুলো বিআইপি সেলুন আছে বিআইপি সেলুনে ওয়ালের মাঝে কত রকমের চুলওয়ালা ছবি টানায় রাখে, ঠিক না? কয়দিন আগে দেখলাম মেসি, রোনালদিনহো, রোনাল্ডো, এক একজনের চুলের এক এক রকম স্টাইল। এখন যারা চুল কাটতে যায় তারা ইশারা দিয়ে দেখাই দেয় আমার চুলের কাটিংটা উনার মতো করে দেন। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে চিন্তা করার সুযোগ আর নেই। আপনাকে এবার যোগ দেওয়ার পরে বলবে অমুক সেলুনে যাও, ওই সেলুনে যাওয়ার পরে বেড়া আপনারা আর জিগাইব না কোন কাঠিন, বরং গেলে সব সেনাবাহিনী অফিসার বলেন আর সাধারণ সৈনিক বলেন চুল কাটার সিস্টেম গর্দান দিয়ে সাফ করে মাড়িত লাগাইয়া ছেড়ে দিব, ঠিক না? পিছন দিয়ে কি একবারে সামরার লগে লাগাইয়া ছেড়ে দিব কেমনে কাটতে। আবার ভাইয়ার আপনি আবার সেনাবাহিনীতে চাকরি নিলেন, বলুন তো পিছে যখন চাকরি করতে যাবেন আপনার যে পুরান জুতা ছিল 10,000 টাকা দিয়ে কিনছিলেন ওই জুতাটা পায়ে দিয়ে চাকরি যাইতে পারবেন? আপনার অনেক দামি একটা টুপি ছিল ওই টুপি এখন চলবে? গায়ের জামাটা ছিল বাবা ফ্রান্স থেকে পাঠাইছে ওইটা গাদ দিয়ে আপনি বেড়াকে ঢুকতে পারবেন? সব চেঞ্জ। আর ইসলাম কোন ধর কোন মন্ত্র নয় তন্ত্র নয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা অং বং চং এর মতো মন্ত্র না, এটা হচ্ছে একটা বিপ্লবের নাম। যে ব্যক্তি কালেমা পড়ে আল্লাহর আইনের বাহিরে চলার অধিকার তার থাকে না। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী কাল্লা বলল ইব্রাহিম মুসলমান হও আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো প্রশ্ন না করে বললেন আসলামতু, আমি আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না আসলিম আত্মসমর্পণ করো। কাল আসলামতু লি রব্বিল আলামিন, জগতের রবের কাছে আমি নিজেকে সঁপে দিলাম। এবার আল্লাহ কয় যদি মুসলমান হও আমার গোলাম হও তাহলে আমার কিছু আইন আছে এগুলো মানা লাগবে। কি আইন আল্লাহ বলুন? এবার আল্লাহ কয় তোমার যে একটা ছেলে হয়েছে কয়েকদিন আগে ওই ছেলেটাকে তুমি কাবার পাশে রাইখে আসো। হযরত ইব্রাহিম থাকতেন সিরিয়ায় আর সন্তান রেখে আসতে হবে মক্কায় হাজার হাজার মাইল দূরে। আল্লাহ কয় আমার আইন মানার নাম আমার চাকরি, এখন আমার চাকরিতে আমি কারে কোন অর্ডার দেব এ বিষয়ে কারো সাথে আমি পরামর্শ করি না। ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা চাই আমি তাই করি। তাই কোন জাতিকে আমি নামাজ পড়ে দিয়েছি এক ওয়াক্ত ফরজ করে, কোন জাতিকে আমি নামাজ দিয়েছি দুই ওয়াক্ত ফরজ করে, কোন জাতিকে আমি নামাজ দিয়েছি তিন ওয়াক্ত ফরজ করে, কোন জাতিকে নামাজ দিয়েছি আমি চার ওয়াক্ত ফরজ করে, কোন জাতিকে নামাজ দিয়েছি পাঁচ ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজ পড়ার সময় তিনি উম্মতকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা শোনো, তোমাদের পূর্বে কোন জাতি এশারের নামাজ পড়ে নেই। এর আগে যত জাতি ছিল হযরত ঈসা নবীর উম্মত পর্যন্ত নামাজ চার ওয়াক্ত ফরজ ছিল, শুধু আমার উপরে ফরজ হয়েছে কত ওয়াক্ত? ছিল মেরাজের রাতে শুরুতে কত ওয়াক্ত? 50 থেকে কমাইতে কমাইতে আনছি আমি আল্লাহ 5। আমার আল্লাহ আমার উপরে 5 দিয়েছে, তোমরা এর আগে কোন উম্মত এসা পড়ে নাই। আল্লাহ আমার ইচ্ছা আমি কাউকে দেব এক ওয়াক্ত, কাউকে দেব 5 ওয়াক্ত। আমি আল্লাহর ইচ্ছা আমি কাউকে জান্নাতে আগে দেব, কাউকে জান্নাতে পরে দেব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু জান্নাতে ঢুকবেন সবার আগে। আল্লাহকে এটা আমার ইচ্ছা।
আল্লাহর হাবিব যখন জান্নাতের দরজায় করাগাত করবেন, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতা প্রশ্ন করবে, মানান্তা ভিতর থেকে কে? আমরা কলিং বেল টিপলে মাঝে মাঝে কই না, এই কেডা, এই কে আইছেন? আল্লাহর হাবিব বলেন, আনা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাত, আমি প্রথম ব্যক্তি যে জান্নাতের দরজা গিয়ে কড়া নাড়ব। ফায়াকুলুল খাযিনু মান আনতা, ফেরেশতা জিজ্ঞাসা করবে কে? ফাকুলু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পরিচয় দেব আমার নাম বলে। এবার দ্বার রক্ষী ফেরেশতা জান্নাতের দরজা খুলে বলবে, বিকা উমিরতু আল্লাহ আফতাহালি আহাদিন কাবলাকা, ওয়েলকাম মারহাবা ইস্তিকবাল জানায়া বলবে, আল্লাহ থেকে আমি আদিষ্ট হয়েছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি। উনি দুনিয়া আসলেন সবার পরে, জান্নাতে যাবেন সবার আগে, আগে ঢোকার জন্য অনুমতি দিছে কে? অন্য কারো জন্য দরজা খুলতে মানা করছে কে? আল্লাহ কি ইব্রাহিম তোমার সন্তান রেখে আসো মক্কায়, এটা আমার আদেশ। ইব্রাহিম আলাইহিসসালাম কোনো প্রশ্নই করেন নাই, জিব্রিল আমিন পথ দেখাইছে, উনি উনার স্ত্রী এবং উনার সন্তানকে আল্লাহর ঘরের পাশে রেখে আবার সিরিয়ায় চলে গেছে। ওই কাহিনী আমার আলোচ্য বিষয় নয়, তাই কাহিনী বললাম না। কয়দিন পর আল্লাহ এবার কই, ইব্রাহিম এই যে তোমার ছেলে আজকে বয়স 13-14 বছর হলো, ইসমাইল এখন তোমার সাথে দৌড়াদৌড়ি করে, মক্কায় তুমি বেড়াতে আসলে তোমার সাথে জিলমাজাজ বাজারে যায়, তোমার সাথে অমুক বাজারে যায়, তোমক বাজারে যায়, তোমার সাথে সাথে লাকড়ি সংগ্রহ করতে যায়, তুমি যখন হাঁটো তোমার সাথে হাঁটে, তুমি যখন দৌড়াও তোমার সাথে দৌড়াও, তোমার 86 বছর বয়সে দেয় সন্তানটা, আমি আল্লাহর অর্ডার, তুমি আমার জন্য জবে করে ফেলো। আরে চাকরি করতে হলে আইন মানো, আইন যদি ভালো না লাগে চাকরি ছাড়ো। আপনি বলবেন অফিসার সাহেব, সেনাবাহিনীর মেজর সাহেব, আপনারা যে টুপি দিছেন এই টুপিটা তো আমি চিনি, এটার দাম 250 থেকে বেশি হবে না, অথচ আমার বাবা হজ থেকে একটা টুপি আনছে, ওমান থেকে পাঠাইছে, 2000 টাকা দাম, এটা মাথা দিয়ে আমি সেনাবাহিনীর চাকরিতে যাবো। মেজর সাহেব পাছায় লাথি মারবে, লাথি বোঝেন তো, ব্যাকসাইডে লাথি মারবে, ফাইজলামি পাইছো মিয়া, তুমি কোন জমিদারের সন্তান, তোমার মাথায় 1000 টাকার টুপি, ওইটা আমার দেখার বিষয় না, যেহেতু সেনাবাহিনীতে চাকরি নিয়েছো সেনা আইনে চাকরি করো, ভালো না লাগলে রিজাইন করো। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইনিস্তাতাতু মান তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু সবাই চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানে আল্লাহর আইন মেনে চাকরি অনেকে করবে না, তাদের ভালো লাগবে না, তারা মসজিদে গিয়ে আল্লাহর আইন মানে, ওরা আদালতে যায়া, সংসদে যায়া, গণভবনে, বঙ্গভবনে, মন্ত্রণালয়ে ব্রিটিশ আইন মানবে, সব জায়গায় আল্লাহর আইন মেনে আল্লাহর গোলাম হতে তারা রাজি হবে না, আল্লাহ এটা ভালো করেই। এই জন্য তিনি সুরার রহমান আয়াত নাজিল করেছেন, ও জিনেরা ও মানুষেরা শোনো, তোমাদের রবের আইন মেনে যদি তোমরা দুনিয়াতে বসবাস করতে তোমাদের ভালো না লাগে, তার গোলামি ইবাদত করতে মজা না লাগে, তাহলে তোমরা আমার আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে বেরিয়ে যাও, তোমার মতো গোলাম আমার দরকার। ওই যে আপনি বলবেন আমি বসুন্ধরা শপিং মল থেকে 3500 টাকা দিয়া ক্যাটস কিনছি, ওই জুতা পায়ে দিয়ে আমি অফিসে যাব সেনাবাহিনীতে চাকরিতে, আমার বাবার পাঠানো ওমানের টুপি মাথায় দিয়া যাব, অফিসার লাথি মাইরা কো বেডা চাকরি সার, তোরে জমিদারি এখানে চলবে না, তোর মতো সদস্য সেনাবাহিনীর দরকার। এখানে যারা চাকরি করবে সেনা আইনে করো, পুলিশে চাকরি করলে পুলিশের আইনে করো,
গার্মেন্টে চাকরি করলে গার্মেন্টস আইনে করো, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করলে শিক্ষার আইনে করো, আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর আইনে করো, ঠিক না? আপনার মন মতো আপনি চলবেন, এটা চলবে না, আল্লাহ কয় বেরিয়ে যাও আমার আকাশ এবং জমিনের সীমানা থেকে, তোর মতো গোলামের দরকার নাই। এবার একটা সুন্দর খবর দেই, যদিও খবরটা সুখকর খবর নয়, কিন্তু আল্লাহ দিছি বিদায় দিচ্ছি। সে খবরটা হলো আপনাদের অনেকের জন্য, এই খবরটা মজার খবর হবে, সেটা হলো আল্লাহর গোলামি থেকে রিজাইন দেওয়ার সুযোগও আপনার জন্য আছে। যদি আপনি কালকে ইসলাম ছাইড়া দেন, আল্লাহ আপনার জোর করে রাখবে না, আপনার মতো চাকরের আল্লাহর দরকার নেই। আপনি কিছু মানবেন কিছু মানবেন না, ফাজলামি করার সুযোগ ইসলামে নাই। এই জাতীয় অধিকা মুসলমানের কারণে আল্লাহর দিনের বদনাম হয়, ইসলাম ছোট হয়। আল্লাহ আপনাকে সুযোগ দিছে, যার ভালো লাগে সে মুমেন হোক, যার ভালো লাগে সে কাফের হোক, আমি আল্লাহর কিছু আসে যাক না। সুযোগ আছে, বেরিয়ে যাও, দরজা খোলা। ও প্রিয় ভাইরা, আপনি হজ করবেন, হজ করার আগে দিয়া, এই যে আপনাদের সাফরাসির হাট বাজার আছে নি, ওই বাজারে কি হিন্দুর দোকান দুই একটা নাই? আছে। এখন হিন্দুর পাশের দোকানের এক মুসলিম হজ করবে, হজে যাওয়ার সময় হিন্দু বেড়ার কাছে যায় কয়, হিন্দু মিয়া আমি কিন্তু 40 দিন থাকবো না এলাকায়, মাফ সাফ করে দিও, কত কথা কইছি। এখন হিন্দু ভদ্রলোক জিগায়, আপনি আবার কই যাবেন? আমি মিয়া হজে যাই, হজে। ও বুঝি হজে যান? হ্যাঁ। কই কি লাভ, ডাইরেক্ট জান্নাত? হুজুরে কইছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু দাদাউন ইল্লাল জান্নাহ, হজ যদি কবুল হয় ডাইরেক্ট কি পায়? কথা কইতে হইব, কি পাওয়া যায়? উনি কয় ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, হজে যাচ্ছি, তুমি এসব বুঝবা না। এখন মিয়া হজে গেছে, হজের 43-45 দিন থাইকা ফিরাইছে, আসার পরে আবার হিন্দু মিয়া পাশের দোকানদার লক্ষ্য করছে, উনি আগে যেমন ওজনে কম দিত এখনো কমই দেয়, কোনো পরিবর্তন? এই হাজি সাহেব হজে গেছে ডাইরেক্ট জান্নাত পাইব কইয়া গেছে, কিন্তু আগে রাতের 12টার পরে দোকান বন্ধ করে মালে বেজাল মিশাইতো। এখন হজ থেকে আসার পরে প্রথম কয়দিন বালা আছিল, হাজি রুমাল টুমাল মাথার দিয়া হাঁটছে, কিন্তু 14-15 দিন যাওয়ার পরে রুমালও নাই, আগের তাকওয়াও নাই, রাতের 12টা বারে আবার আগের কাম করে, মালেও বেজাল দেয়। এখন হিন্দু মিয়া মনে মনে কয়, এটা বুঝি ইসলামের জান্নাত, এইরকম আকাম কইরাও বুঝি বেহেশতে যাওয়া যায়, তাহলে এরকম মুসলমান না হওয়াই বালা। অথচ আমার ইসলাম তো এটা বলেনি, তোমার যে চরিত্র এটা ইসলামের চরিত্র না, ওই হিন্দু তোমার কারণে আল্লাহর ইসলামকে ভুল বুঝেছে, ঠিক না? ইসলামের বদনাম হয়েছে তোমার কারণে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতু মান তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কয় বেরিয়ে যা আমার আকাশ জমিনের সীমানা থেকে, পরে আবার আল্লাহ কয় যাইবি কই, যাওয়ার জায়গা তো নাই, কই যাবি রে বান্দা? সাদের দেশে যাইবি, মঙ্গল গ্রহে যাবি, ওই মঙ্গল গ্রহ তোর দাদার না তোর বাপের? মঙ্গল গ্রহটা কার? নাকি আপনার ফোর দাদার, আপনার সরকারের? যাওয়ার জায়গা নাই, যেখানে যা সেখানে আমার রাজত্ব, সুতরাং যেখানে আল্লাহর রাজত্ব আছে সেখানে আল্লাহর গোলামি করতেই হবে। এখন আমরা কিছু মুসলমান আছি, আমরা আল্লাহর দিনের বদনাম করছি, অধিকা মুসলমান হইয়া অধিকা গোলাম হইয়া। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের যে সিলেবাস আছে, সিলেবাসের বদনাম করে মুখে দাড়ি রাইখে যদি বেড়া গোশ খায়, তখন মানুষ দাড়িওয়ালারে বাটপার মনে করে, ঠিক না?
টোপি মাথায় দিয়া যদি কোন লোক আকাম কুকাম করে মানুষ টুপিওয়ালা দেখলে মনে করে এটাও মন ওই রকম ঠিক কি না তোমার কারণে ইসলাম বদনামি হচ্ছে এখন আল্লাহর ইবাদত মানে কি ইবাদতের একটা সংজ্ঞা আছে যেটা এই দেশের হাজার হাজার মুসলমান জানেই না অথচ না যায় না তারা ইবাদত করতেছে জিজ্ঞাসা করবেন আল্লাহ মানুষ বানাইছে কেন সবাই বলবে ইবাদতের জন্য এখন ইবাদত কি বলো হুজুর এটা তো জানি না নাউনের সংজ্ঞা আছে প্রোনাউনের সংজ্ঞা আছে ভার্বের সংজ্ঞা আছে এসএম এর সংজ্ঞা আছে ফেইলের সংজ্ঞা আছে আছে না ডেফিনিশন তো আছে এসএম কারে কয় ফেইল কারে কয় নাউন কারে কয় অ্যাডভার্ব কারে কয় ভার্ব কারে কয় ট্রানজেকশন ইন্টারজেকশন সব কিছুর সংজ্ঞা আছে ডিলিংস এর সংজ্ঞা আছে কিন্তু ইবাদত কারে কয় এটার সংজ্ঞা বুঝি নাই এই দেশের লোকেরা বুঝে নিয়েছে নামাজ রোজা হজ যাকাত ইবাদত আমি বলছি তুমি ভুল বুঝেছো দোস্ত নামাজের নাম যদি ইবাদত হতো সূর্য ওঠার সময় নামাজ পড়লে ইবাদত হতো কিন্তু আমরা জানি সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয় তো নামাজ ইবাদত হলে গুনাহ হইল কেন রোজার নাম যদি ইবাদত হতো ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয় তো রোজা রাখলে কিসের গুনাহ না ইবাদত আল ইবাদাতু হিয়া কাজাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি ইবাদত হলো ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন আদেশ নিষেধ করেছেন তার আলোকে জীবন চালাতে হবে এ আল্লাহর আদেশ এবং নিষেধের আলোকে জীবন চালানোর নামে ইবাদত শুধু নামাজ রোজার নামে ইবাদত নয় আল্লাহ যখন নামাজ পড়তে বলেছে তখন পড়া ইবাদত যখন পড়তে মানা করছে সূর্য ওঠার সময় পড়িও না তখন না পড়া ইবাদত আপনি ঘুম থেকে উঠছেন যেমন এখন সূর্য ওঠে আমাদের ঢাকাতে 6:42 আজকে উঠছে কুমিল্লা নোয়াখালীতে 4 মিনিট আগে হয়তো না ঢাকাতে 4:42 সূর্য উঠছে শুরু কোন ব্যক্তি ফজরের টাইমে ঘুম থেকে উঠতে পারে নাই টের পায় নাই ঘুমে আছে হঠাৎ করে ঘুম ভেঙেছে ঘুম ভাঙ্গার পরে জানালার দিকে তাকায়া দেখে সারছে কাম আলো তো এসে গেছে এবার ঘড়ির দিকে তাকায়া দেখে 6:41 বাজে এর মানে নামাজের সূর্য ওঠার বাকি আছে কয় মিনিট 1 মিনিট ওযু করা কঠিন আচ্ছা করলো ওযু করতে করতে এখন কত বাজে কথা বলেন না ভাইয়েরা কত বাজে সূর্য ওঠে কত এখন সে কি নামাজ পড়বে ইয়েস এখন সে অপেক্ষা করবে সূর্য উঠতে সময় লাগে 18-20 মিনিটের মতো এই 18-20 মিনিট সে নামাজ পড়বে না নিষেধ যদি সে বসে থাকে এ বসে থাকাটাও ইবাদত সুবহানাল্লাহ ইয়ান্তাজিরুস সালাহ সে নামাজের অপেক্ষা করবে সূর্যটা উঠুক তারপরে নামাজটা পড়বে ও বন্ধু আল্লাহ যখন পড়তে বলেছে পড়া ইবাদত যখন মানা করছে তখন না পড়া ইবাদত যখন রোজা রাখতে বলছে রমজান মাসে রাখা ইবাদত ঈদের দিন রাখতে মানা করছে না না রাখা ইবাদত এর মানে কি দাঁড়ালো নামাজ রোজা ইবাদত না আল্লাহর হুকুম ইবাদত ইয়েস এখন এই হুকুম শুধু মসজিদে আদালতে নাই শুধু আদালতে সংসদে নাই শুধু ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে নাই শুধু পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে নাই রোজার মাসে ইবাদত ব্যবসার মাঝে নাই ব্যবসার মাঝে ইবাদত বিয়ের মাঝে নাই এখন তো মুসলমান না হিন্দুর বিয়া পার্থক্য করাই যায় না হাজি সাহেবের মেয়ের বিয়াও কমিউনিটি সেন্টারে হয় বেপর্দা নারীর কারণে রহমতের ফেরেশতা নামার জায়গাই পায় না ও প্রিয় ভাইরা ইবাদত তোমাকে বুঝতে হবে আল্লাহ এবং রাসূলের কথার আলোকে জীবন চালাও ইবাদতটা আপনি করবেন কতক্ষণ
আরে দুনিয়া চাকরি আমরা যারা করি আমাদের চাকরির তো একটা সীমা আছে 8 ঘন্টা হলো আন্তর্জাতিক নিয়ম কোন কোন জায়গায় 10 ঘন্টা আছে তখন বলে 2 ঘন্টা ওভারটাইম আমার বন্ধু 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা সময় নির্ধারণ করা আছে কিন্তু আল্লাহর যে চাকর আমরা হয়ে গেলাম গোলাম হয়ে গেলাম এখন আমরা আল্লাহর গোলামি করব কতক্ষণ আল্লাহ কোরআনে সীমা দেয় ওয়াবুদ রব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের গোলামি করতেই থাকো তুমি মানুষ আছো যতদিন ইবাদত ততদিন মানুষ আছো যতক্ষণ ইবাদত ততক্ষণ মানুষ হিসাবে আছো যেখানে ইবাদত হবে সেখানে তোমার মৃত্যু আসা পর্যন্ত চালাও ওয়াজটা একটু শক্ত হয়ে গেছে নাকি মনে একটু কঠিন কঠিন লাগলো আরে না ভাই বুঝলে সহজ না বুঝলে কঠিন আপনি যদি রাসূলুল্লাহ সিস্টেম মেনে চলেন তিনি যা করতে বলেছেন করা ইবাদত যা ছাড়তে বলেছেন সারা ইবাদত এখন রাসূলের মতো যদি আপনি ঘুমান ঘুমটাও কি হবে তো কঠিন হলো কেমনে রাসূলের মতো খাইলে খাওয়া ইবাদত রাসূলের মতো থুতু ফেলেন থুতু ফেলা ইবাদত রাসূলের মতো টয়লেটে যান টয়লেটে যাওয়াটাও কি ইবাদত রাসূলের মতো সব করবেন ইবাদত শুধু যখন দেশ সালাবেন তখন ফেরাউনের মতো সালাবেন ঠিক না আবু জাহেলের মতো সালাবেন নমরুদের মতো সালাবেন এখন বাংলাদেশ 50 বছর ধরে যারা চালায় রাসূলের মতো চালায় না ফেরাউনের মতো চালায় রাসূলের মতো চালায় না নমরুদের মতো চালায় এই 50 বছর ধরে দেশ চালায় রাসূলের মতো চালায় না আবু জাহেলের মতো চালায় আওয়াজ দিয়ে বলুন রাসূলুল্লাহ দেশ চালাইছে নিজের মন মতো না কোরআন মতো আবু জাহেল চালাইছে ফেরাউন চালাইছে নমরুদ চালাইছে এখন আপনি মনে মনে কষ্ট নেবেন হুজুর আমারে তো ফেরাউনের লগে তুলনা করছে তা আপনার কাম এমন আমি রাসূলের সাথে তুলনা করি কেমনে কামে তো মিলে না আল্লাহর ইবাদত শেষ করলাম আজকের আলোচনা প্রথম অংশ শেষ ইবাদত বুঝে এবার বাড়ি যান আপনার ঘুম আপনার খাওয়া আপনার জায়গা আপনার চিন্তা চেতনা চলন বলন কথন লিখন শয়ন জাগরণ এভরি হয়ার আল্লাহর গোলামীর সীমানা থাকতে হবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ আল্ট্রা মডার্ন কমপ্লিট কোড অফ লাইফ একবারে সুপার আল্ট্রা মডার্ন কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ ইসলামের মতো অত্যাধুনিক কোনো ধর্ম নাই এই মুসলমানগুলো যদি এটা বুঝে নিত তারা আল্লাহর ইবাদত করে জীবন চালাতো তাহলে আজকে আমরা কষ্ট করে শীতের মাঝে এখানে মাটিতে বসে আর শোনা লাগতো না আমাদের সিলেবাসে কোরআন ঢুকিয়ে দিত হাদিস ঢুকিয়ে দিত সমাজটা কোরআনের আলোকে চলতো তাহলে আমরা বেপর্দা হতাম না আমাদের কোরআন হাদিস শেখার জন্য মাটিতে বসা লাগতো না আমাদের এমএ পাস বিএ পাস দাখিল পাস মেট্রিক পাস যারাই হতো সারা তারা সবাই কম বেশি কোরআন জানতই এই সমাজটা কোরআনের আলোকে না সাজানোর কারণে আমরা আলেম ওলামারা পর্যন্ত এখন চোখের হেফাজত করতে পারি না এখন এই ফেসবুক এই গুগল ইউটিউব ইন্টারনেট এটা সবার হাতে হাতে আছে আগে আমরা খবর দেখার জন্য টেলিভিশন খুলে খবর দেখতাম পত্রিকা পড়তাম এখন পত্রিকাওয়ালারাও ফেসবুক থেকে খবর নেয় ঠিক না সবার আগে কোথায় আসে ফেসবুকে আসে দেখবেন পত্রিকায় হেডলাইন করছে ফরিমনি জোরে কাশ দিছে ঠিক না বুবলির সর্দি হইছে এখন পরে আমরা খোঁজ করে পাই ওই পরিমাণই নিজের পার্সোনাল ফেসবুকে লিখছে গত 3 দিন ধরে আমার কাশ এখন সাংবাদিকরা ফেসবুক থেকে নিয়ে লেখা দিছে পত্রিকার হেডলাইন করছে পরিমনির কাশ হইছে আগে সাংবাদিকরা নিউজ খুঁজে বের করত আর এখন পাবলিক সাংবাদিকদের নিউজ দেয় পারে তারা লেখে ঠিক কি না এখন এই ফেসবুক খুব ইম্পর্টেন্ট একটি সংবাদ মাধ্যম হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম এখন ওই ফেসবুকের মাঝে আমরা ওয়াজ শুনতে পারি পারি না
ইউটিউবের মাঝে আমরা ওয়াজ শুনতে পারি, গুগলে ঢুকলাম ওয়াজ শুনলাম, মাওলানা আবুল কালাম আজাদ হুজুরের একটা ওয়াজ লাগা দেখি, আপনি ওয়াজ লাগাইছেন, পাঁচ মিনিট পরে দেখবেন ওয়াজের মাঝখানে এক বেড়ি আইসা নাচতাছে, ঠিক না? চাইলাম কি আর পাইলাম কি? এখন ওই বেড়ি থেকে চোখ নামানো কঠিন। আপনি চাইছেন একটা পাশে দেখেন উপরে চলতেছে একটা সুন্দর চার চার কোনা ঘর, বৃত্তের মাঝে আছে ওয়াজ, আপনি ওয়াজ খুঁজতেছেন, একটু নিচের দিকে আছে ইন্ডিয়ান এক তারকা, একটা মহিলা সুন্দর করে লিপস্টিক দিয়ে হাসা রয়েছে, তো চোখ তো ওইদিকেও কিছুটা গেছে, তখন মন কয় একটু হালকা চাপ দিয়া দেখ তো এটা কি জিনিস। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, বিখ্যাত আরবি প্রবাদ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনের আকর্ষণ বেশি। আরে ভাই আপনি তো সিনেমা খোঁজেন নাই, আপনি তো ইন্ডিয়ান মহিলা তারকা খোঁজেন নাই, আপনি তো আবুল কালাম আজাদ হুজুরের ওয়াজ খুঁজছিলেন, তার এক মনোয়ার ভাইয়ের ওয়াজ খুঁজছিলেন, এখন তো ওয়াজের ফাঁকে অন্যটাও হাজির, এখন এটা থামাবে কে? আকাশ খুলে দিয়েছে, বাজে জিনিস এসে যাচ্ছে, বাজারে গেছেন 50 টাকা দিয়ে একটা আয়না কিনেছেন, গোসল করার পরে একটু মাথার মাঝে তেল দিয়া চিরুনি দিয়া সুন্দর করে মাথা আশ্রাইয়া দাড়িটা আশ্রাইয়া জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন, বাজারে যাবেন, কাজে যাবেন, চেহারাটা এলোমেলো থাকলে মানুষ কি কইব, একটু পরিপাটি হওয়ার জন্য আয়না কিনছেন 50 টাকা দিয়া, বাড়িতে আইসা আয়না উল্টাইয়া দেখবেন একটা বেড়ি ফিরি। আয়নার পিছে বিভিন্ন নায়িকার ছবি আছে না নাই? আচ্ছা আপনি কি বেডের কাছে বেডিরে কিনতে গেছিলেন? তো মাগনা দিল, শয়তান কারে কয়, শয়তান কারে কয়, এগুলো ব্যক্তি বন্ধ করতে পারে না, ব্যক্তির পক্ষে সিনেমা বন্ধ করা যায় না, ব্যক্তি চাইলে সুদী ব্যাংক বন্ধ করতে পারবে না, ব্যক্তি চাইলে অন্যায় হাজারো আছে মদ গাঁজা হেরোইন পেন্সিলিল বন্ধ করতে পারে না, ওইটা বন্ধ করতে হলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? এখন রাসুল ইসলামী রাষ্ট্র কায়েম করছে, রাসুল নামাজ পড়ছে, রাসুল রোজা রাখছে, এখন রোজাটা এবাদত হয়েছে, নামাজটাও এবাদত হয়েছে, কিন্তু ইসলামী রাষ্ট্র যে রাসুল কায়েম করছে এটা সব মুসলমানের কাছে এখনো এবাদত হইতে পারে নাই, এটা নাকি রাজনীতি হইছে, কথা বোঝেন? রাসুল যেমনি নামাজ পড়ছে কয়টা এবাদত ওইভাবে পড়েন, এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু হুজুর হাত বাঁধবে কোথায় নাবির নিচে না নাবির উপরে তা নিয়ে রীতিমতো ঝগড়া শুরু করে, ঠিক না? আমিন জোরে বলবে না আসতে বলবে তা নিয়ে ঝগড়া শুরু করে, রমজান আসতেছে 8 রাকাত না 20 রাকাত তা নিয়ে ফেসবুকে তো 15 দিন আগে মোটামুটি যুদ্ধ শুরু হয়ে যাবে, আর বাস্তব যুদ্ধ রোজার 1 তারিখ থেকে শুরু, ওই 8 রাকাত আর 20 রাকাত তারামে নিয়ে মসজিদ আলাদা হয়ে গেছে এমন ঘটনাও আছে, আমি জোরে না আসতে বলবে তা নিয়ে মসজিদ আলাদা হয়ে গেছে, ওরে বাবা রে বাবা কি হয়েছে ভাই, কই মসজিদে জোরে আমিন কইতে দেয় না, তাই মসজিদ আলাদা বানাইয়া ফেলছি, আমার বাবার জায়গাতে বানাইছি, নিজেরা টাকা দিয়ে বানাইছি, রাসুলের সুন্না জোরে আমিন এটা ছাড়তে রাজি না, তো আপনি সুন্নতের এত দরদি তাহলে আপনি আবার ওদেরকে ভোট দেন ঘটনা কি? কয় না আমি রাজনীতি করি না, আপনি 8 রাকাত 20 রাকাত নিয়ে এত ঝগড়া করছেন কেন? হ্যাঁ কি হয়েছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার উনি একটি ওয়াজে বললেন, রমজান মাসে উনি যাচ্ছেন তারাবিন নামাজ পড়বেন, এক মসজিদের ড্রাইভারকে বললেন গাড়িটা থামাও মসজিদের সামনে, এখন মসজিদে ঢুকেছে, ঢুকে দেখে মসজিদে দারুণ হট্টগোল চলছে, ঝগড়া চলছে, উনি ঢুকলেন, উনাকে দেখেই পাবলিক কয় আরে আরে থাম থাম, বড় হুজুর আইসা গেছে, ঝগড়া যা নিয়ে চলছে আসল সমাধান হুজুরের কাছে আমরা পাইয়া যামু। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেছে এ কি হয়েছে আপনাদের, তখন বলছে একজনে কো হুজুর বিশাল ঝামেলা, উনারা কয় 8 রাকাত পড়বো, উনারা কয় 20 রাকাত পড়বো, এখন উনারা সার দেবেন 8 রাকাতের পরে শেষ, হুজুর 8 রাকাতের বেশি পড়াবেন না, এটা রাসুলের সুন্না,
উনি কইতাছে এই হুজুর 20 রাকাত পড়াইতে হবে এটা রাসূলের সুন্নাহ এখন হুজুর কা আমি কই যাইতাম সমাধান আপনারা আগে দেন এখন আমরা লাগছি সমাধান লইয়া ঝগড়া হুজুর বলতেছে এখন থামুন আপনি যা রাকাতের পক্ষে বলতেছেন দলিল আছে কয় হুজুর অসংখ্য হাদিস দলিল আচ্ছা দলিল আছে কই জি 20 রাকাত ওয়ালার খবর কি কয় আমাদের কাছে অনেক হাদিস দলিল আছে এবার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বললেন তাহলে 8 রাকাতের হাদিসও আছে 20 রাকাতের হাদিসও আছে জগরার হাদিসটা আগে দেন ঠিক না এই হুজুর আপনি আবার বলুন তো আপনি তো মসজিদের ইমাম তারাবীহ নামাজ পড়া কি ফরজ না সুন্নাত হুজুর কয় সুন্নাত কোন লোক যদি সুন্নাহ নামাজটা না পড়ে তার কি ঈমান চলে যাবে কয় না কবিরা গুনাহ হয়ে যাবে কয় না কিন্তু মুসলমান মুসলমান ঝগড়া করলে কবিরা গুনাহ হবে কয় হ্যাঁ কোজেডা সাইরা দিলে গুনাহ হয় না ওইডা লইয়া ঝগড়া কইরা সবাই মিলে বাগে যোগে কবিরা গুনাহ করতেছে হাদিস নিয়ে কি ঝগড়া কি মহব্বত রাসূলের সুন্নাহ 8 রাকাত ছাড়ব না রাসূলের সুন্নাহ 20 রাকাত ছাড়ব না ওই রাসূল 10 বছর রাষ্ট্র চালাইছে কুরআন দিয়া ওই সুন্নাহ তোমাদের খুঁজে পাওয়া যায় না আমার প্রিয় ভাইরা ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এবার আয়াতের দ্বিতীয় অংশ হলো তোমরা যারা আমার গোলাম হয়ে গেছো তোমরা তোমাদের মা বাবার সাথে এহসানের আচরণ করো সুবহানাল্লাহ যে নামাজ রোজা হজ যাকাত জিহাদ জিকির আজকার আমরা করে আল্লাহর কাছে যেতে চাই আল্লাহকে কাছে পেতে চাই জান্নাত পেতে চাই এ কোরআনের সবচেয়ে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শোনো আমি মানুষকে যত আমল করতে দেখি ইন্নিলা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন আল্লাহর কাছে যাওয়ার জন্য যত আমল আছে মা বাবার খেদমত করার চেয়ে আল্লাহর কাছে তাড়াতাড়ি যাওয়ার মতো আর কোন আমল আছে এটা আমি জানি না তোমরা যদি আল্লাহর কাছে পেতে চাও জান্নাত পেতে চাও মা বাবার কাছে আগে যাও তুমি যে ফজরের টাইমে শীতের মাঝে মসজিদে গেছো সে মসজিদে কিন্তু জান্নাত নাই তুমি যে 5 লাখ টাকা খরচ করে হজে গেছো মক্কায় কিন্তু জান্নাত নাই এগুলো আল্লাহর আইন তোমাকে মানতে হবে কিন্তু জান্নাত খোঁজার জন্য যে ফজরের টাইমে গেছো চরম শীতের মাঝে নামাজ পড়তে মসজিদে জান্নাতটা নাই মক্কায় জান্নাতটা নাই তো জান্নাত কই আছে শোনো আমি নবী বলছি জান্নাত আছে তোমার পা মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাআতা আকদামিল উম্মাহাত ও মানুষ তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ জান্নাতে ঢুকতে চাও শোনো তোমার বাবা হলো জান্নাতে ঢোকার সবচেয়ে বড় দরজা রেদার রাব্বির দান ওয়ালিদাইন ওয়া সখাতুর রাব্বি ফি সখাতিল ওয়ালিদাইন তুমি তো নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল জিহাদ মুজাহাদা করে আল্লাহকে খুশি করতে চাও শোনো উম্মত তোমার মা বাবার খুশির উপরে আল্লাহর খুশি নির্ভরশীল তোমার মা বাবার নারাজির উপরে আল্লাহর নারাজি নির্ভরশীল যে সন্তানের উপরে তার মা বাবা খুশি না সে নামাজ পড়তে করতে কপাল যদি চামড়া ক্ষয় করে ফেলে আল্লাহকে খুশি করতে পারবে না আজকে হাজারো যুবক মা বাবাকে নারাজ করছে হাজারো যুবক হাজার হাজার যুবক
বিয়ে করার আগ পর্যন্ত মা সারা বোঝে না, বিয়ে করার কয়েকদিন পরে দেখা যায় বউ সারা কিছু বোঝে না। আমি ঢাকা শহর